ওনারাও শিক্ষক, ওনাদের হুট করে এই যে সার্বজনীন পেনশন স্কিমের আওতাভুক্ত করা হয়েছে সেটা অবশ্য খারাপ দিক। ওনারা যেহেতু শিক্ষক অবশ্যই আমাদেরও খারাপ, কারণ আমরা অনেকে যারা থার্ড ফোর্থ ইয়ারের স্টুডেন্ট প্রায় ফাইনাল পরীক্ষার সামনে, অনেকেরই ওরা হচ্ছে প্রায় সেশন জুটি একটা পড়ে যাচ্ছে, আমাদের মোটামুটি ক্লাস হচ্ছে না, আমাদের পরীক্ষা চলাকালে হুট করে আমাদের পরীক্ষাটা অফ হয়ে গেছে, আমাদেরও খারাপ হচ্ছে বিষয়টা, ওনাদেরও খারাপ। কারণ আলটিমেটলি সরকারের তো উভয়ের বিষয়েই চিন্তা করতে হবে, ওনাদেরও খারাপ হচ্ছে, তো অবশ্যই ওনারা তো স্টুডেন্টের খারাপ চান না, অবশ্যই ওনারা অবশ্যই স্টুডেন্টের খারাপ চান না, কিন্তু হচ্ছে কি দেখা যাচ্ছে যে এই যে পেনশন স্কিমের আওতাভুক্ত, আমি মনে করি অবশ্যই এটা আগে যেভাবে ছিল সেভাবেই রাখা উচিত। শিক্ষকদের চলমান আন্দোলনকে আমরা সাধারণ শিক্ষার্থীরা খুবই ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছি, কারণ আমাদের এমনিতেই আমাদের সরকারি চাকরিতে যে বেতন স্কেল তা অত্যন্ত নিম্নমানের, এবং ক্রমাগত যে দ্রব্যমূল্যের উদ্যয়ন হচ্ছে এতে আসলে সরকারি চাকরি যারা করে তাদের ক্ষেত্রে জীবিকা চালানো অত্যন্ত কঠিন। সেখানে তাদের এই সেভিংসটা হয়তো শেষ বয়সে তাদের একটি স্বপ্ন পূরণে সহযোগিতা করে, তাই আমরা মনে করি যে শিক্ষকদের এই আন্দোলন অত্যন্ত যৌক্তিক। তবে সাধারণ শিক্ষার্থীরা এক্ষেত্রে ক্লাস পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম বন্ধ করার কারণে সাধারণ শিক্ষার্থীরা আমরা যারা আছি তারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। সরকার বিষয়টি খুব দ্রুত সমস্যার সমাধান করলে আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের জন্য এটি ভালো হবে। শিক্ষকদের আন্দোলন যৌক্তিক, আমি মনে করি তাদের এই আন্দোলন শুধুমাত্র তাদের কেন্দ্রিক না থেকে সামগ্রিকভাবে যাদের এই এই স্কিমের আওতায় আনতেছে তাদেরকে কীভাবে একই করা যায় সেই দিকে, কিন্তু শিক্ষকদের এই আন্দোলন মানে পরিচালনা করতে যে স্টুডেন্টদের যে মানে বিভিন্ন ধরনের মানে অনাকাঙ্ক্ষিত পরিবেশের মধ্যে পড়তে হইতেছে এই দিকটাও তাদের একটু নজরে রাখা উচিত, কারণ ছাত্র শিক্ষকের সম্পর্ক তার মানে দাবি আদায় বা তাদেরকে দেওয়া ছাড়ার কোনো ব্যাপার না, এটা সরকারের সাথে তাদের একটি বোঝাপড়ার ব্যাপার। এখানে আমরা যদি দেখি আমাদের লাইব্রেরি, আমাদের সেমিনার, আমাদের অফিসিয়াল বিভিন্ন ভর্তি কার্যক্রমে বাধাগ্রস্ত, এইগুলোতে ছাড় দেওয়ার পরে যদি তারা একটা সামগ্রিক ব্যাপার আগে শুধুমাত্র তাদের কেন্দ্রিক না থেকে একবার সামগ্রিক জাতীয়ভাবে, সেটা সবই খুবই একটা ভালো ব্যাপার। এখন আমি একজন শিক্ষার্থী হিসেবে আমি দেখতে পাচ্ছি, আমি আজকে ক্যাম্পাসে এসে দেখতে পাচ্ছি আমাদের লাইব্রেরি বন্ধ, সেন্ট্রাল লাইব্রেরি, যেখানে প্রতিদিন কয়েক হাজার স্টুডেন্ট এখানে পড়ালেখা করে, এবং এই বৃষ্টি বাদলা দিনে আমরা পড়ালেখা করতে পারতাম কিন্তু আমরা করতে পারতেছি না। এবং দেখতে পাচ্ছি আমাদের সার্ভিস দেওয়ার জন্য মেডিকেল সেন্টার আছে, সেই মেডিকেল সেন্টারও বন্ধ, এবং শিক্ষকরা আন্দোলন করতেছে। শিক্ষকরা কারা আন্দোলন করতেছে আমরা যদি দেখি, শিক্ষক সমিতি, আমরা যখন গণতান্ত্রিক আন্দোলন করি, আমাদের শিক্ষার্থীর বিষয়ে যখন আমরা আন্দোলন করি, শিক্ষার্থীর অধিকার নিয়ে যখন আন্দোলন করি, তখন দেখতে পাই শিক্ষক সমিতি আমাদের পাশে থাকে না, শিক্ষক সমিতি আমাদের বিরুদ্ধে অবস্থান করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেনশন স্কিমকে কেন্দ্র করে, প্রত্যয়কে কেন্দ্র করে তারা আন্দোলন করছে, ঠিক আছে ভালো কথা আপনারা আন্দোলন করেন, কিন্তু আপনি আমাদের ক্লাস পরীক্ষা, আমাদের লাইব্রেরি, আমাদের মেডিকেল সেন্টার, আমাদের সেমিনার থেকে শুরু করে আমরা যেখানে বসি, আমরা যেখানে ক্লাস করি, পরীক্ষা দিই, সবকিছু আপনি বন্ধ করে আছেন, তাহলে এটার মানেটা কি? আপনার আপনি আন্দোলন করতেছেন, আপনি করতেই পারেন একটা গণতান্ত্রিক দেশে, কিন্তু আমাদের স্বার্থে কেন আঘাত দিচ্ছেন, আমাদের শিক্ষার্থীদের কেন আপনি আপনি শিক্ষার্থীদের যেসব জায়গা আছে সেগুলো কেন আপনি বন্ধ করে রাখছেন,